কয়েকটা সুন্নতের কথা বলি। হুজুর বলেন, মানে হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি, যে আমার সুন্নত মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। একটা সুন্নত আমল করলে এই জামানায় 100 শহীদের সওয়াব, কথা কয় না? 100 শহীদের সওয়াব, একটু কন সুবহানাল্লাহ। আমি জোরে জোরে ডাক দিয়ে বলাই না, এটা আমার স্বভাব না, তারপরে এই জায়গা বলতে মনে চাচ্ছে, আরে ভাই 100 শহীদ বাংলাদেশি শহীদ না, বাংলাদেশি শহীদ আমাকে গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র। হিন্দুরা শহীদ হয় নাকি? গয়েশ্বর চন্দ্র শহীদ, আল্লাহ মাফ করুক, কানামিন আল্লাহ। তো বাংলাদেশি শহীদ বহুত শহীদ আছে, কয়েক শহীদের নামে বাংলাদেশে উদযাপন হয়। তো সেই শহীদদেরকে মারা যাওয়ার পরে বাংলাদেশের তৎকালীন উলামায়ে কিরাম ডে রাজনৈতিক নেতারা ডাকছে, ডেকে বলছে, হুজুর আপনারা বলেন ইনরা শহীদ কি না? হুজুররা চিন্তায় পড়ে গেছে, যদি কই শহীদ তাহলে তো আল্লাহর কাছে মার খাওয়া লাগতে পারে, যারা শহীদ না তোরা শহীদ করলি কেন? আর যদি কই যে না শহীদ না, তাহলে এবার এই নেতারা আমাকে ধরে শহীদ করে দিবে না, শহীদ কটা বানাই চাইবে না, ওই কটা না হলে আমাকে শহীদ করে দিবে না। কারণ হুজুররা চুপ করে রয়েছে, কিছু কয় না। এর মধ্যে ওই নেতাদের মধ্যে থেকে একজন বলতেছে, হুজুর ভয় পান কে, পরিষ্কার বলে দেন, আপনারাই তো কইছেন যে শহীদের দেহ মাটিতে পচে না, শহীদের লাশ মাটিতে পচে না। তো যে কয়জন শহীদ বলতে বলতেছেন, উনটা 3 মাস আগে মারা গেছে, কবর খুঁজে দেন যদি পচে তাহলে শহীদ নেন, না পচলি শহীদ। হুজুর ড্রাইভার লাইন ব্রেক, হ্যাঁ হ্যাঁ তাই হবে, তাহলে কবর খুঁজে দেখতে হবে পচছে কিনা। নেতারা কয়, হুজুর বাড়ি যান, খোসার দরকার নাই, যা কর দরকার আমরা কয়ে নেব। সেইভাবে শহীদ চলতি তাহলে আছে, এই শহীদ না। ওহুদে যাইয়া শহীদ হয়েছে, বদরে যে শহীদ হয়েছে, বিভিন্ন ইসলামী যুদ্ধে যে শাহাদত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদে কি পরিমাণ নেকি হতে পারে? ও দোস্ত যুবক, এই ফেতনার জামানায়, এই জামানায় যে সময় তোমাদের মতো যুবকরা কনসার্ট অনুষ্ঠান করে, জারি যাত্রা করছা গাজীর গান গুণ যাত্রারা, এরপরে বিচার গান অনুষ্ঠান করে, গুড়া দাবরার আড়িয়ে লড়াইয়ের অনুষ্ঠান করে, সেই মুহূর্তে তোমরা যুবকরা সবগুলো বাদ দিয়ে এই যে সুন্নতি মাহফিলের ইন্তেজাম করেছো, এই সময় মাহফিল করা বড় কঠিন যুবকের দ্বারা, এই সময় যুবকরা এই সুন্নতের পর আমল করলে, এই সময় মাহফিল করলে, ওই রকম শহীদের 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে থাকে। তাদের জামানার 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা একটা সুন্নতের বিনিময় দেয়, কারণ নবীর জামানায় থেকে গলা কাটাই দেওয়া যত সহজ ছিল, এ জামানায় দাড়ি রাখাও অত সহজ না। দাড়ি রাখলে বৌতি কয় যে তোমার দিয়ে আমার বর্ষাসার মতো দেয়া যাচ্ছে, সুবহানাল্লাহ। দাড়ি রাখলে ছেলেতে দাড়ি রাখছে, কলেজে পড়া ছেলে, ছেলের মা ছেলের কয় তোর আব্বা আইজো সাবালে গেল না, তুই উড়ে গেলি কেন? কথা কন না কে? কলেজের যুবকরা যদি দাড়ি রাখে তাহলে আর এক যুবকরা ওকে ঠাট্টা করে, তুই কি শেখ খাইছিস নাকি? শেখ বোঝেন মানে প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো শেখ খা, এটা ওদের সুন্নতি পরিভাষা। দিয়ে এই জামানায় দাড়ি রাখা কত কঠিন, কোটিপতি তার বাড়ি দস্তারখানে খানা, বন্ধু বান্ধব কোটিপতি রয়েছে, কয় কি পয়সা কবরে নিবা নাকি, একটা ডাইনিং টেবিল বানাতে পারো না? পয়সা কবরে নিয়ে যাবা, একটা ডাইনিং টেবিল বানাতে পারো না? মাটিতে বসে ভৈর গে মতো মোল্লা গে মতো খাবার দাও? আরে 1,000 কোটি টাকা দিয়া স্বর্ণ দিয়ে ডাইনিং টেবিল বানাইলে খুদার কসম কোনো নেকি নাই গোড়া ছাড়া, আর সাধারণ একটা সিরান একটা কাপড় বিছে খানা খাইলে 100 শহীদের সওয়াব, ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে জায়গা যাবেন দস্তারখানে পড়লে খানা খাওয়া যায় খুঁটে, এ জায়গা কয়টা আদব বলি কথা বলেন না, এ জায়গা কয়টা আদব বলি এদিক তাকান। অনেক সময় খানা খাইতে বসলে একখান গামছা এনে বিছাই দেয়, আমরা দস্তারখানা ছাড়া খানা খাই না, হুজুররা দস্তারখানা করলে একখান গামছা এনে বিছাই দেয়, এটা নবীর আদর্শ না, দস্তারখানা আলাদা হতে হবে। এই গামছার কাজের জন্য আল্লাহ তাআলা তৈরি করতে বলছে, তাই আমরা তৈরি করছি। অনেক সময় অনেকে পাগড়ি নাই গামছা হাইন্দে পাগড়ি বানছে, নো এই গামছারে তো পাগড়ির জন্য বানাই নেই। আমার উস্তাদ মাওলানা শফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি গোহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌমনি হুজুর নামে পরিচিত, হুজুর অজু বানাইছে, আমি অজু মুসার জন্য আমার ওই যে হুজুর কাছে রুমাইল আছে না চারকোনা রুমাইল, ওই যে হুজুরা পরে ওই রুমাইল আমি দিছি আমার মাথার থেকে, হুজুর কয় না 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 না, হুজুর কয় এই রুমাইল অজুতে ব্যবহার করা যাবে না, এই রুমাইল বানানোছে সম্মানী পোশাক মাথার জন্য, এটা তুমি অজু মুস্তিদ দেছো কে, গামছা থাকলে দাও। দোলই যাইয়া গামছা ঝুলানো রয়েছে একখান আনিয়ে দিছে, জিজ্ঞেস করছে এখান কার গামছা, আমি তা তো জানি না, কয়তা পরে তা তুমি আনলে কে, কথা কন না কে? দস্তারখানে দস্তারখান, এই গামছা বিষে দস্তারখান সুন্নতের খিলাফ। আমি এক জায়গায় বয়ানের পরে ঘরে গেছি খানা খাইতে, আমাকে এক মৌলবী সাহেবের বাড়ি, তো
দস্তারখান চায়, টেবিলি খাইতে যান বলে এই মাত্র সুন্নতের বয়ান করলাম, আমি এসে টেবিলি খানা খাবো, নিচেই দেন দস্তারখান দেন, পুরো ঘরের মধ্যে সে খান সাপড়ে তোল তালাশ করেই পাচ্ছে না, দস্তারখান নাই। এখন তোয়াই দিয়ে এনে বিছাই দিয়েছে, দস্তারখান বিছাইছে কি জন্য, নিচে যাতে খাবার পড়লে আমি তুলে খেতে পারি। তো দস্তারখান বিছাইছে, বিছাতে বিছাতে যে সাইড আমার দিক পড়ছে সেই জায়গা, যেখানে ভাত পড়বে আর আমি খুঁটিয়ে খাবো, সেই জায়গাতে যে কেরা যেন নাক মুছে এরকম গালো গালো খানিক মাহাই তুলছে। আমি বললাম না, আর রাতে খানা শেষ আর খাওয়া হলো না, এই গামছারে তো এই জন্যই দেওয়া যাবে না, ওতে তো কেউ নাক মুছে রেখে দিতে পারে। আমি সবসময় গামছা খান সাথে রাখি, অজু মুছতে গামছা লাগে, জায়গায় জায়গায় নামাজ পড়া যায় বিছাইয়া, এটা সব কাজে ব্যবহার করা যায়। কিন্তু অন্যের একটা গামছা, প্রত্যেকের স্বভাব হলো গামছাটা ধরে নাক মুখ মুছতে গেলে আগে আগে নাক সাফ করে তারপরে এদিক ওদিক সাফ করে, তার নাকের থেকে খানিক মাখায় রাখছে, সেটি আবার আমার দেশে হুজুর অজু মুছেন, তাহলে তার না হেতা তো মুছতে যে আমার নাকে মাখায় নিতে পারি কৃমির মতো। এই জন্য আমি কারো গামছা ব্যবহার করি না, আমার দায়িত্ব আমি নাক মুছি আর যে জায়গা মুছি আমার তা তো, আমি যে হানে মুছি মুছলাম, এর নাম হলো আদব। এর নাম কি? আদব। হযরত শাফি মহল্লি এর নাম আদব। ও দোস্ত, এই যে যে সুন্নতের এখন তরক চলতেছে, সুন্নতের কোনো আমল নেই, দাড়ি রাখতে বললে কষ্ট পায়, দাড়ির কথা বললেই আমার ভাইরা কষ্ট পায়, এক মুঠের আগে দাড়িরে দাড়ি কয় না, আপনি একটু একটু খেজুনি খেজুনি সাইডে রাখছেন, ও মাত্র তামাশা ছাড়া আর কিছু না, ওটা আপনি কি জন্য রাখছেন সেটা আপনার ব্যাপার, হয়তো দাড়ি পুরো সাইসে ফেলতে পয়সা লাগে, এই জন্য খাইটি খাইটি পয়সা বাঁচানোর জন্য কিছু একটু রেহে দুজন গোড়া গোড়া, ওতে দাড়ি হয় না, ও দাড়ি সুন্নতি দাড়ি না। যদি কোনো ইমাম সাহেব এক মুঠের আগে দাড়ি কাটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, মুয়াজ্জিন যদি এক মুঠের আগে দাড়ি কাটে খাটো করে রাখে তার পিছনে তার আজান মাকরুহে তাহরিমি। ও দোস্ত, যদি কোনো মুফাসসির তাফসীর করনেওয়ালা এক মুঠের আগে দাড়ি কাটে খাটো করে, তার তাফসীর করা জায়েজ নেই, তার তাফসীর শোনাও জায়েজ নেই। নবীর আদর্শ পরিপূর্ণ মানতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে মানলে পরিপূর্ণ মানো। আমার নবী পর্দা বিধান করে গেছেন, পর্দা 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 পর্দা, এটা তো শরিয়াতে ফরজ, একটুক্ষণ শরিয়াতে পর্দা কি? জোরসে বলেন কি? একটা কথা মনে রাখবেন, যেগুলো আমল করার এগুলো আমল করতে না পারলে মানুষ কাফের হয় না। আমাদের হানাফি মাজাবের মাসআলা, যদি কোনো লোক জীবনে এক অক্ত নামাজও না পড়ে, এক অক্ত নামাজও না পড়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করে, নামাজ পড়ে নাই, ওই লোকটা কাফের হবে না, ওই লোকটা কাফের হবে না, তবে ফাসেক। কি হবে? ফাসেক। ফাসেকের ফজিলত কি? ফাসেকরে সালাম দেওয়া জায়েজ নাই, ফাসেকরে সালাম দেওয়া, আর ওই ফাসেকে যদি সালাম দেয় তার উত্তর দিলে নেকি আছে, না দিলে গুনাহ নাই। ফাসেক কাকে বলে? রেগুলার যারা কবিরা গুনাহ করে, রেগুলার কবিরা গুনাহ করে, রেগুলার নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ওয়াক্তিয়া নামাজ পড়ে না, ফরজ তরক করে, দাড়ি কাটে, তাকনুসিয়ে প্যান্ট পরে, সুদ খায়, ঘুষ খায়, বউ বাচ্চা বেপর্দা করে, নিজে বেপর্দা করে, গান বাজনার অনুষ্ঠান করে, আইল ঠেলে জাল দলিল করে, মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা দেয়, এই জাতীয় হারাম খা খা হারাম ভক্ষণ করে, এই কবিরা গুনাহ যারা করে তারা হলো ফাসেক। আমি যদি জানি যে এই লোকটা এই গুনাহগুলো রেগুলার করে, ওই লোকটা ফাসেক আমার কাছে, সে আমারে সালাম দিছে, আমি উত্তর না দিলে আমার কোনো গুনাহ হবে না, দিলে আমার নেকি হবে, তবে তারে সালাম দেওয়া জায়েজ নাই, এ হলো ফাসেক। কিন্তু লোকটা কাফের না, ও যদি কলেমা পড়া হয় তাহলে কোনো না কোনো কালে জান্নাতে যাবে। তবে শরিয়াতের ছোট থেকে ছোট একটা বিধানকে যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। মুনকারে ফরজ কাফের, মুনকারে সুন্নাত কাফের, তারেকে সুন্নাত ফাসেক, মুনকারে সুন্নাত কাফের। যদি বলে দাড়ি রাখা সুন্নাত কে বলছে, অত বড় রাখতে হবে কে বলছে, মেসা করা সুন্নাত কে বলছে, দস্তারখান সুন্নাত কে বলছে, টুপি পরা সুন্নাত কে বলছে, আরে বাদ দে এই জামানায় পর্দা চলে নাকি, অত বাস্তি গেলিবার খা আসবে না, রে হালাল হারাম বাইসে খার দিন আছে নাকি, এই কথা বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। হ্যাঁ, একটু কথা কাফের হয়ে গেছি, আমি দিক কত কিছু করি, তিলাওয়াত করি, ডেলি তিন পাড়া পড়ি, তারপরে তবলিগি তিন সিল্লে দিছি, হজ করছি দুইবার, উমরা করছি আটবার, আমি তারপরে একটু কথা কাফের হয়ে গেছি বলে, হ্যাঁ একটু কথা কাফের হয়ে গেছেন। আপনি উদাহরণ নেন, বোঝেন, একটা বেলুন, প্লাস্টিকের বেলুন, ওই যে বেলুন যেটা আর কি, এই বেলুনের বেলুনে হাওয়া দিলি ফোলে না, ফুলইতে হয়তো হাওয়া দিয়া, এখন এই বেলুনটারে পুরো ফুলইতে যতটুক হাওয়া লাগে অতটুক হাওয়া পুরো দিলেই পুরো ফোলে নাকি বলেন? যদি হাওয়া একটু কম থাকে বেলুনের বডিতে বোঝা যায় যে পুরো হাওয়া হয় নাই, কম কম দেখা যায়, ঠিক না? আবার হাওয়া বেশি হয়ে গেলে সহ্য হতে না, ফাটিয়ে বাষ্পে বেরিয়ে যায়, এখন বেলুনটা যতটুক তার ধারণ ক্ষমতা আছে পূর্ণ ফুলাইয়া সুন্দর দেখতে যতটুক হাওয়া লাগে আপনি তা দেন,
এখন এই বেলুনটা পুরো হাওয়ারে ধরে রাখতে তার পুরো বডি ভালো থাকতে হবে না? বোঝেন নাই কথা? সবটুক হাওয়ারে ধরে রাখে তার বডিটারে ঠিক রাখতে পুরো বডির সব জায়গা ভালো থাকতে হবে না? ভালো আছে। এখন এই বেলুনটার পুরো হাওয়া বের করার জন্যে, খেয়াল করেন এই জায়গা আমার আসল কথা, এই বেলুনটার পুরো হাওয়া বাইরে বের করে দেওয়ার জন্যে বেলুনের কি পুরো গাছ হিড়া লাগবে? কাটা দিয়ে এক কোনে একটু ফুটোইরে দিলি, হুস করে সব বাতাস বেরোয় যাবে কি না? যাবে। এখন যদি সারা গায়ের বেলুনের সব জায়গা বলে হ্যাঁ আমরা সব জায়গা ভালো থাকতি, এরকম হাওয়া চলে গেলে এই হবে নাকি? আমরা তো সব জায়গা ভালো আছি, তাই কলি কি হাওয়া থাকবে? হাওয়া থাকবে? আপনার নামাজ ভালো আছে, রোজা ভালো আছে, হজ ভালো আছে, জাকাত ভালো আছে, টুপি ভালো আছে, পাগড়ি ভালো আছে, দাড়ি ভালো আছে, জুব্বা ভালো আছে, দস্তারখান ভালো আছে, সব ভালো আছে, সাদিয়ে শুধু একটা কথা কইছেন, এই জামানায় কি অত পর্দা করিয়া পারা যায়? আপনার বেলুন ফুট হয়ে গেছে, সব নামাজ রোজা ভাগতে পারো চলে গেছে। আমি কি বুঝতে পারছি? এজন্য আকলিস দিন একাইয়াকফিকাল আমালুল কলিল, ইমানকে পাহারাদারি করেন, ইমানরে খাঁটি করেন, নবীর সুন্নাত যার যে ভিতরে যত আসবে, নবীর আদর্শ যত আসবে, আল্লাহর রহমতে ওই লোকটা তত সুন্দর হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের যোগ্য নবীর যোগ্য উম্মত হইয়া কিয়ামতে নবী পাকের সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। যুবকরা মাহফিল করছে, আমি কালেকশন পারি না, কালেকশনের ওয়াজও করি না, তাদেরকে আপনারা যথেষ্ট দিয়েছেন। আমি একেবারে এ মুরব্বী আর দুই মিনিট তিন মিনিট আর বিশেষ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকলে খালি যাবেন, পার্টি নষ্ট হয়ে দেবেন না খালি, তার আগ পর্যন্ত একটু বসেন। আমি আপনাদের কাছে মেহমান, আপনারা রাজবাড়ির মানুষ, রাজবাড়ি, রাজবাড়ি মানে কি ফকির বাড়ি, রাজবাড়ি মানে রাজার বাড়ি, রাজবাড়ি নামের সাথে কামের কিছু মিল থাকতে হয়। এদিক তাকান, যে মানুষের নাম, মানুষের নামের ক্রিয়া তার 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 উপরে পড়ে। আমাদের জামাতে একটা ছেলে পড়তো, তার নাম মজনু। এ যে পাগলামি করতো, হুজুররা অস্থির হয়ে যেত, পরে হুজুররা কয় নাম পাল্টাও, পরে নাম রাখছে ইমদাদ, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। নামের একটা ক্রিয়া হয়, আজিজ নামের মানুষ বড় হয়, আজিজুল হক, আব্দুল আজিজ, এই নামের মানুষগুলো বড় দামি হয়, আনোয়ার নামের মানুষগুলো বড় হয়, আরো আরো কিছু নামের কিছু বৈশিষ্ট্য আছে। তা আপনাদের এই জায়গার নাম হলো রাজবাড়ি, আপনাদের মন মিজাজও রাজার মতো হতে হবে। যদি আপনারা ফকিরে স্বভাব হন তাহলে নাম পাল্টায় দিতে হবে। আর আমার গোপালগঞ্জ হলো গোপালিগে গ্রাম, আমরা গোপালি গোপালিগে আড্ডা, এই গোপালি আড্ডা মুসার জন্য আমরা নামছি আদাজাল খাইয়া। আমার গোপালগঞ্জ এক জেলায় তিরিশটে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা, প্রত্যেক গ্রামে গ্রামে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা দুই একটা খুব কম। আল্লাহর রহমতে আমার গোপালগঞ্জ সদর উলামা পরিষদ গঠন হয়েছে, এর ভিতরে ৬৪ জন আলেম আলো উলামা পরিষদে ৬৪ জনই শাইখুল হাদিস, গোপালগঞ্জের সন্তান ৬৪ জন শাইখুল হাদিস, আরো ১,৫০০ মুহাদ্দিস পরিষদে ঢুকতে পারে নাই। অনেক জেলার পরিষদ গঠন করতে যাইয়া একজন মুহাদ্দিসও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর রহমতে আপনাদের রাজবাড়ি রসুলপুরের পেশাব আছেন মৌলানা আলী হাসান ওসামা, আরও বড় বড় ওলামাই কিরাম যথেষ্ট তৈরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে মেহমান, আমি যদি আপনার কের কাছে বলি যে সকালবেলা আমি আপনার বাড়ি মেহমান হব, আমার দিকে এটা আমি একটু মেহমানদারি চেয়ে নিচ্ছি, কারণ হুজুররা কয়দিন খাবে, আপনারা খাওয়াবেন না? আপনাদের কের বাড়ি যদি আমি মেহমান হতে চাই, খাওয়াবেন না ইনশাআল্লাহ, মেহমানদারি করবেন না? একটু সত্যি কথা কন দি কিটা কিটা করবেন আমার মেহমানদারি, কাল সকালে আমি যদি থাকি, ধরে থাকবো না, এটা ওভার শিওর ইনশাআল্লাহ। কাজেই এই গুণে তার আতুজতি অসুবিধে নাই, যে হুজুর তো থাকবেই না, হাত দেহাই দিলাম, হুজুর তো আমার খাতি যাচ্ছে না। এই যে হাত উঠেছেন, এটা মুনাফেকি হাত না, ইমানি হাত, এটা প্রমাণ করব। কারণ আমি যদি সকালে মেহমান হই, আমার সাথে ড্রাইভার আছে, হুজুর যাবে, দুই তিনজন যাবে, কমপক্ষে আর রুটি আর ডাইলও যদি খাওয়ান তবুও ৫০০ টাকার কম পারবেন না। আমি এই ৫০০ টাকা আমার মেহমানদারির জন্য চাইয়ে নেই, আমি এদেরকে দিয়ে যাব। যদি কোনো আল্লাহর বান্দা মহাব্বতের সাথে একজন আলেমকে মেহমানদারি নিয়েতে ১০০ ২০০ করে টাকা দেন অবশেষে শেষবেলা, তাহলে এটা আমার মেহমানদারির উদ্দেশ্যে।